2014 সালে মোদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর উত্তর পূর্বাঞ্চলকে ঢেলে সাজানোর ক্ষেত্রে আমাদেরকে যেভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেটা অকল্পনীয়। পার্বত্য রাজ্য ত্রিপুরাকেও সড়ক পথেই হোক কিংবা এয়ার পথেই হোক কিংবা ব্রডগেজ লাইনে ত্রিপুরাকে সংযুক্ত করেছেন প্রধানমন্ত্রী মোদি। কিছুদিনের মধ্যেই আগরতলা আখাউড়া হয়ে কলকাতা পর্যন্ত রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উৎসর্গ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আছে বলেই আজ ত্রিপুরার গরিব মানুষ প্রায় 3 লক্ষ পাকা বাড়ি পেয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে। বুধবার প্রদেশ বিজেপি সভাপতি দলীয় কার্যালয়ে রাজীব ভট্টাচার্য সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই কথাই জানান। পাশাপাশি তিনি আরও বলেন, আগামী কিছুদিনের মধ্যেই সাব্রুমের মৈত্রী সেতু আমাদের জন্য প্রধানমন্ত্রী উৎসর্গ করবে। তাতে উত্তর পূর্বাঞ্চলের লজিস্টিক হাব হতে চলছে। এর ফলে রাজ্যের বহু বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের সুযোগ হবে। 9 বছরে মোদী সরকারের গৌরবোজ্জ্বল দিকগুলি তুলে ধরতে হবে, বাড়াতে হবে জনসংযোগ। 2014 সালে ক্ষমতায় আসার পর আম আদমির জন্য মোদী সরকার ঠিক কতটা ভালো ভালো পদক্ষেপ নিয়ে তুলে ধরতে হবে সেসবই। আগামী 1 জুন থেকেই শুরু হয়ে যাবে জনসংযোগ কর্মসূচি। জেলায় জেলায় জনসংযোগ করতে হবে এলাকার প্রভাবশালী ব্যক্তিদের। এই সমস্ত অনুষ্ঠানে কেন্দ্রের মন্ত্রী, মুখ্যমন্ত্রী, সাংসদ, দলের নেতাদের উপস্থিত থাকতে হবে। 9 বছরে মোদী সরকারের গৌরবোজ্জ্বল দিকগুলিও তুলে ধরতে হবে, বাড়াতে হবে জনসংযোগ। লোকসভা ভিত্তিক জনসভা বুধবার থেকেই প্রধানমন্ত্রী তা শুরু করেছেন। সারা ভারতবর্ষে প্রায় 51টি জনসভা সংগঠিত করবেন প্রধানমন্ত্রী। এর ফলে 396টি লোকসভা স্তরে জনসভা অনুষ্ঠিত হবে, যার সূচনা আজ বুধবার থেকে প্রধানমন্ত্রী শুরু করে দিয়েছেন। আপনারা জানেন, আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যকেও একটা আলাদা জায়গায় নিয়ে পৌঁছে দেওয়ার কাজ আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন। লোকিস্ট পলিসি ছিল, আজকে মোদীজি আসার পর একটি পলিসি গ্রহণের ফলে আজকে স্বাধীনতার পর থেকে উত্তর পূর্বাঞ্চল সবসময় উপেক্ষিত ছিল। মোদীজি 2014-তে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার পর উত্তর পূর্বাঞ্চলকে ঢেলে সাজানোর কাজ, সেই যোগাযোগ ব্যবস্থাই হোক, গরিব কল্যাণই হোক, সমস্ত ক্ষেত্রে আমাদেরকে যেভাবে হাত বাড়িয়ে দিয়েছেন সেটা অকল্পনীয়। এই ত্রিপুরা রাজ্যের জন্য যোগাযোগ ব্যবস্থা, ব্রডগেজ কানেক্টিভিটি, ন্যাশনাল হাইওয়ে, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শুরু করে আমাদের বিভিন্নভাবে আমাদেরকে এই ত্রিপুরা রাজ্যকে সংযুক্ত করেছেন। আর কিছুদিনের মধ্যে আপনারা জেনে খুশি হবেন, আর কিছুদিনের মধ্যে আগরতলা আখাউড়া হয়ে কলকাতা পর্যন্ত রেল লাইনের সম্প্রসারণের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে। খুব সম্ভবত আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যবাসীর জন্য এইটা আমাদের দেশের প্রধানমন্ত্রী উৎসর্গ করে দেবেন। রাজপথ এখন কর্তব্য পথে সেটা রূপায়িত করেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমাদের দীর্ঘদিনের টানা যে কাশ্মীরের 370 ধারা, এই 370 ধারাকে বাতিল করে ভারতের সঙ্গে সংযুক্ত করা, সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছে। মুসলিম যারা আমাদের মায়েরা রয়েছেন তাদের জন্য 3 তালাক একটি অভিশপ্ত ছিল, সেই 3 তালাকেরও অবলুপ্তি ঘটিয়ে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী মায়েদের, মুসলিম মায়েদের সুরক্ষার জন্য যে ব্যবস্থা সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছে। সার্জিক্যাল স্ট্রাইক মাধ্যমে আমাদের দেশের যে সুরক্ষা, আমাদের দেশের যারা আমাদের নিরাপত্তার জন্য আমাদের সদা প্রস্তুত থাকে তাদের মনোবলকে বৃদ্ধি করার কাজ আমাদের দেশের প্রধানমন্ত্রী করেছেন। রাম মন্দির আমাদের আরাধ্য দেবতা সনাতন ধর্মের, সেই অযোধ্যার রাম মন্দির নির্মাণের পথ প্রশস্ত করা সেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী করে দেখিয়েছেন। বিশেষ করে আমাদের এই সেবা সুশাসন এবং গরিব কল্যাণের জন্য নিবেদিত আমাদের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। উনি চিকিৎসার ক্ষেত্রে, আমি প্রথম বলেছিলাম, বিশ্বের সবচেয়ে বড় যে 5 লক্ষ টাকা গরিবদের জন্য যেভাবে উনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, যে 5 লক্ষ টাকা পর্যন্ত গরিবদের চিকিৎসার দায়ভার আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী উনি করেছেন। মেগা যে আমাদের জনসম্পর্ক অভিযান হবে, সেই অভিযানে সেইগুলি তুলে ধরার জন্য বিভিন্নভাবে আমরা কর্মসূচি গৃহীত করেছি। আপনারা জানেন, আয়ুষ্মান ভারত শুধু নয়, বিভিন্নভাবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনার মাধ্যমে আমাদের গরিব মায়েদের জন্য বিনা পয়সায় এলপিজি কানেকশনের ব্যবস্থা আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী করেছেন।
গৃহ নির্মাণ থেকে শুরু করে শৌচালয় সমস্ত কিছুর দিক থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদের যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তা হিসেবে ভারতবাসী হিসেবে নিজেকে খুব গর্ব মনে করি। আমাদের রাজ্যে দুটি লোকসভা আসন রয়েছে, সেদিকে আমাদের কর্মসূচিও চূড়ান্ত পর্যায়ে। বুধবার রাজ্য কার্যকারিণী বৈঠকে এই সার্কুলারে সবাইকেই দেওয়া হবে বলে জানালেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য। কর্মসূচির জন্য রাজ্য ও জেলা স্তরে কমিটি তৈরি করতেও বলা হয়েছে। প্রসঙ্গত, সামনেই লোকসভা ভোট, তার আগে বিজেপির এই কর্মসূচি ভোটের ময়দানে কেমন ছাপ ফেলে এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।